For tanning the skin, this is the ideal place to sit. Now see the empire. We are in full mood of taking bath. Now we already changed our clothes. Now we are just about to go. So this is almost sunny, I'll say. So it's getting a little bit hot now. Now the temperature is around 28 degrees Celsius here. Guys, so now we are leaving from Karnan. So our next destination is San Guelam. So we are going to change clothes today. Our clothes are very big. So tan poor is the camera. So we are going to go. We have a car parking lot to park for us. And today we have a car. We have about 20 minutes of driving. জাস্ট এসে পৌঁছলাম সেন্ট গুয়েলাম লে ডেজার্ট নামক জায়গাটাতে। এখানে এত গরম যে গরম সবাই কাহিল হয়ে পড়েছে, মানে 39 ডিগ্রি সেলসিয়াস মতো গরম এখন এখানে। এই জায়গাটা এক্স্যাক্টলি একটা উপত্যকা, মানে গেলন নামক একটা নদীর উপত্যকাতে এই সেন্ট গুয়েলাম লে ডেজার্ট নামক গ্রামটা পুরো গড়ে উঠেছে। চারিদিকে এটা পুরো একটা উপত্যকা মতো জাস্ট। এই যে রাস্তাটা দেখছো সামনে, ঠিক এই রাস্তাটা দিয়েই আমরা এসেছিলাম। সামনে যে গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম। এই রাস্তাটা ঠিক অপোজিট দুদিকে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ভিউ। একদিকে উপত্যকা আর অন্যদিকে এরকম একটা লেক মতো। অ্যাকচুয়াল সেন্ট গুয়েলাম ভিলেজটা এখানে লক্ষ্য করলে দেখতে হবে বাড়ির দেওয়ালগুলো পুরো পাথর কেটে কেটে বানানো, আর অনেক বাড়ির দেওয়াল আছে যেগুলো ডিজাইন আবার অনেকটা ইটের মতো। গ্রামটার ম্যাক্সিমাম বাড়িগুলোই এরকম পাথর কেটে কেটে তৈরি করা। আমরা এখন আছি সেন্ট গুয়েলাম অ্যাবেতে। তো এই সিটিটার বা এই পার্টিকুলার এই লোকেশনটার পুরো আর্কিটেকচারটাই একদম ডিফারেন্ট। তো এখানে দেখতেই পাচ্ছি পুরো আর্কিটেকচারগুলি ম্যাক্সিমাম ব্রিক, ইটের ইট দিয়ে তৈরি পুরো দেওয়ালগুলো, সমস্ত ইটের।
এই ভিলেজটা এত সুন্দর যে এখানে আরেকটু থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা আজকে অনেকটাই লেট হয়ে গেছি, তো গাড়িটা ঠিক মতো সময় রিটার্ন করতে না পারলে আমাদেরকে ফাইন দিতে হতে পারে, এই জন্য আমাদেরকে এখন এখান থেকে বেরোতেই হবে। বাট নেক্সট টাইম যদি আসি এই জায়গাটাতে, পার্টিকুলারলি এই জায়গাটাতেই আসবো, তখন এই জায়গাটা আরও ভালো করে এক্সপ্লোর করা যাবে।